বাংলা সাহিত্য জগতের একজন বিখ্যাত সাহিত্যিক এবং বহুমুখী প্রতিভার অধিকারী অন্নদাশঙ্কর রায় উনিশ শতকের বাংলার নবজাগরণের শেষ ধারক ও বাহক তিনি ওড়িশার ঢেনকানালের এক শাক্ত পরিবারে জন্ম হয় অন্নদাশঙ্কর রায়ের তার পিতার নাম নিমাইচরণ রায় মাতা হেমনলিনী দেবী তার পূর্বপুরুষের আদিনিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোত্রং গ্রামে কর্মসূত্রে তার পরিবার চলে আসে ওড়িশার ঢেনকানালে জমিদার হিসেবে অন্নদা শঙ্করের পূর্বপুরুষেরা ছিলেন প্রজাহিতৈষী মানবদরদী এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এছাড়া তাদের পরিবারে সাহিত্য সংস্কৃতির চর্চা ছিল বরাবর পিতামহ শ্রীনাথ রায় পিতা নিমাইচরণ রায় কাকা হরিশ্চন্দ্র রায় এরা সবাই ছিলেন সাহিত্য রসিক এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক তার পিতা নিমাইচরণ লেখালেখি করতেন এক বন্ধুর সঙ্গে মিলে শ্রী চৈতন্য চরিতামৃত অনুবাদ করেন ওড়িয়া ভাষায় নিমাইচরণ রায় বিয়ে করেছিলেন কটকের বিখ্যাত পালিত পরিবারে অন্নদাশঙ্কর রায়ের জীবন আরম্ভ হয় ঢেনকানালের প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো একুশ সালে ঢেনকানাল স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন একই বছর তিনি ভর্তি হন কটক রেভেন্স কলেজে কলেজটি তখন পাটনা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল উনিশশো সালে আই পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন তারপর পাটনা কলেজে পড়তে যান এবং উনিশশো সালে ইংরেজি সাহিত্যে অনার্স সহ বিএ ডিগ্রি অর্জন করেন পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এরপর তিনি ইংরেজিতে এম পড়া শুরু করেন এবং একই সঙ্গে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন উনিশশো সাতাশ সালে অন্নদাশঙ্কর রায় আইসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে প্রশিক্ষণের জন্য যান লন্ডন সেখানে তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজ কিংস কলেজ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজে পড়াশোনা এবং প্রশিক্ষণ গ্রহণ করেন এরই ফাঁকে ঘুরে বেড়ান সুইজারল্যান্ড জার্মানি ইটালি ফ্রান্স প্রভৃতি দেশে এই ভ্রমণের অভিজ্ঞতার প্রতিফলন তার সাহিত্যে পড়েছিল কলেজে পড়ার সময় অন্নদাশঙ্কর রায় স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার কিন্তু শেষ পর্যন্ত তার জীবনের মোর ঘুরে যায় এবং তিনি হলেন একাধারে আইসিএস অফিসার এবং সাহিত্যিক উনিশশো সালে অন্নদাশঙ্কর রায় ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিযুক্ত হয়ে মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট পদে যোগ দিলেন পরাধীন ভারতবর্ষে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আঠেরো বছরের মধ্যে তিনি নবছর পশ্চিমবঙ্গে নবছর পূর্ববঙ্গের বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন অবিভক্তবঙ্গের মুর্শিদাবাদ বাঁকুড়া রাজশাহী চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া নদিয়া, ত্রিপুরা মেদিনীপুর হুগলি হাওড়া ও স্বাধীন ভারতের কলকাতা এবং মুর্শিদাবাদেও তিনি নিযুক্ত ছিলেন কখনো শাসন বিভাগে কখনো বিচার বিভাগে উনিশশো সালে ভারত বিভাগের পর ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মেয়াদ শেষ হয়ে যায় তখন থেকে তিনি উচ্চতর পর্যায়ের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সদস্য এবং পশ্চিমবঙ্গ প্রশাসন এবং বিচার বিভাগে কাজ করেছেন রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিষয়কে কেন্দ্র করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হওয়ায় উনিশশো সালে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে পদত্যাগপত্র দেন অন্নদাশঙ্কর রায় উনিশশো সালে তিনি বিচার বিভাগের সচিব পদ থেকে অব্যাহতি পান বহুমুখী প্রতিভার অধিকারী অন্নদাশঙ্কর রায় কুড়ি বছর বয়সে ওড়িয়া সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ করেন তার প্রথম কবিতা ওড়িয়া ভাষায় রচিত কম বয়সে প্রভা নামে ওড়িয়া ভাষায় লেখা একটি পত্রিকা বের করতেন তিনি বাংলা ইংরেজি ওড়িয়া সংস্কৃত হিন্দি সব ভাষায় পারদর্শী হলেও বাংলাকেই তিনি সাহিত্য চর্চার মাধ্যম হিসাবে বেছে নিয়েছিলেন বাড়ির এবং কলেজের গ্রন্থাগারে তিনি ভারতীয় এবং ইউরোপীয় সাহিত্যের সঙ্গে পরিচিত হয়েছিলেন দশ বারো বছর বয়স থেকেই তিনি শুদ্ধ সাহিত্যের সন্ধান করেছেন আয়ত্ত করেছেন কীর্তিবাসী রামায়ণ কাশীরামদাসের মহাভারত কবি কঙ্কনের চণ্ডীমঙ্গল বিদ্যাপতি এবং চণ্ডীদাসের পদাবলী এমনকি বাড়িতে তিনি পারসিক সাহিত্যের বই গোলে বকাওলি পড়েছেন ছাত্র জীবনে তিনি চার্লস ডিকেন্স শ ইপসেন টলস্টয় প্রমুখ লেখকের রচনা পড়ে ইউরোপীয় সাহিত্য সমাজ এবং দেশ সম্বন্ধে জানতে কৌতূহলী হন স্কুলে তিনি শিশু সন্দেশ মৌচাক সবুজপত্র প্রবাসী মডার্ন রিভিউ প্রভৃতি পত্রিকা পড়ার সুযোগ পান তেরো বছর বয়সে অক্সফোর্ড থেকে প্রকাশিত এপিফেনি পত্রিকার গ্রাহক হন এবং সে পত্রিকায় নিজের লেখাও ছাপেন দীর্ঘ জীবনের অভিজ্ঞতা দিয়ে প্রায় সত্তর বছর ধরে তিনি প্রবন্ধ উপন্যাস ছোটগল্প ভ্রমণ কাহিনী ছড়া কবিতা নাটক পত্রসাহিত্য আত্মজীবনীমূলক রচনা প্রভৃতি লিখে গিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন তার রচিত প্রথম উপন্যাস অসমাপিকা উনিশশো সালে প্রথম প্রকাশিত উপন্যাসের মধ্যে আগুন নিয়ে খেলা উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রথম এপিক উপন্যাস ছয় খণ্ডে প্রকাশিত হয়েছিল সত্যাসত্য নামে যার যেথা দেশ অজ্ঞাতবাস কলঙ্কবতী দুঃখমোচন মর্তের স্বর্গ অপসরণ উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে পুতুল নিয়ে খেলা না কন্যা তিন খণ্ডে প্রকাশিত রত্ন ও শ্রীমতী সুখ বিশল্যকরলি তৃষ্ণার জল রাজ অতিথি এবং চার খণ্ডে রচিত এবং প্রকাশিত ক্রান্তদর্শী ছয় খণ্ডে রচিত সত্যাসত্য বাংলায় মননশীল উপন্যাস রচনার এক স্বতন্ত্র ধারা তৈরি করেছিল সমাজ সভ্যতা ইতিহাসের প্রেক্ষাপটে অন্নদাশঙ্কর রায় জীবনের তাৎপর্য অন্বেষণ করেন তার উপন্যাসের মধ্য দিয়ে কল্পনা যুক্তি ও প্রেম বিবেক স্বদেশ ভাবনা বিশ্বচিন্তা ও বিজ্ঞান মনস্কতার সমন্বয় তার প্রবন্ধগুলি তার মধ্যে রয়েছে তারুণ্য আমরা জীবনশিল্পী দেশকালপাত্র প্রত্যয় নতুন করে বাঁচা আধুনিকতা সাহিত্য সংকট কণ্ঠস্বর রবীন্দ্রনাথ প্রবন্ধ খোলা মন এবং খোলা দরজা আর্ট গান্ধী ইত্যাদি বাংলা ছড়ার জগতে অন্নদাশঙ্কর রায় কিংবদন্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন প্রথম জীবনে রবীন্দ্রনাথ তাকে ছড়া লেখার পরামর্শ দেন পরবর্তী সময়ে বুদ্ধদেব বসুর অনুরোধে তিনি ছড়া লেখা আরম্ভ করেন তার ছড়া সম্ভার বিষয় বৈচিত্র্যে তাৎপর্যপূর্ণ ছোট বড় সবার জন্যই তিনি ছড়া লিখেছেন প্রধানত শ্রমজীবী বা সাধারণ মানুষের জন্য তিনি ছড়া লেখেন সামাজিক রাজনৈতিক বিষয় থেকে শুরু করে প্রাণী জগতের ক্ষুদ্র জীবজন্তুও স্থান পেয়েছে তার ছড়ায় তার ছড়ার বিষয়গুলিও বেশ বিচিত্র ছিল তার ছড়ার বিষয়ে উঠে এসেছে দেশের সামাজিক রাজনৈতিক ঘটনা ছাড়াও উনিশশো চৌষট্টির অলিম্পিক ভিনতেজ কার র্যালি মহাশূন্যে রকেট প্রেরণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ ভ্রমণ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয় হ্যালির ধুমকেতু হৃদয় বিশ্ব টেনিস আর্জেন্টিনার ফুটবলে বিশ্বকাপ জয় মারাদনার গৌরব মানুষের চন্দ্র অভিযান রাকেশ শর্মার রকেট যাত্রা বার্সেলোনা অলিম্পিক কালোবাজারি ভেজাল আসামের বাংলা আন্দোলন বাজারে চালের দাম বৃদ্ধি লোডশেডিং জরুরি অবস্থা ভারত বাংলাদেশের সমসাময়িক ঘটনা প্রবাহ নানা বিষয় উঠে এসেছে তার ছড়ার মধ্য দিয়ে অন্নদাশঙ্কর রায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ছড়ার মধ্যে রয়েছে তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তারবেলা ভাংছ প্রদেশ ভাংছ জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানা রেলগাড়ি তার বেলা কবি নজরুল ইসলামকে নিয়ে তার একটা বিখ্যাত কবিতা রয়েছে ভুল হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কো নজরুল এই ভুলটুকু বেঁচে থাক বাঙালি বলতে একজন আছে দুর্গতি তার ঘুচে যাক রায়ের বিখ্যাত ছড়ার বইগুলির মধ্যে রয়েছে উড়কি ধানের মুরকি রাঙা ধানের খই ডালিম গাছে মৌ শালি ধানের চিরে আতা গাছে তোতা ক্ষীর নদীর কুলে হট্টমালার দেশ ছড়া সমগ্র রাঙামাথায় চিরুনি বিন্নি ধানের খই কলকাতা পাঁচালী সাত চম্পা জাদু এত বড় রঙ্গ খেয়াল খুশির ছড়া দোল দোল ইত্যাদি তার প্রথম প্রকাশিত ছড়া প্রকাশিত হয়েছিল মৌচাক শিশু পত্রিকায় অন্নদাশঙ্কর রায়ের উপন্যাসের সংখ্যা বাইশটি গল্প সংকলন বারোটি মোট গল্পের সংখ্যা একানব্বইটি কবিতার বই ছটি ছড়া সংকলন সতেরোটি এছাড়াও আছে প্রবন্ধ সংকলন ভ্রমণ কাহিনী ভাষণ কিশোর সাহিত্য নাটক চিঠিপত্র আত্মজীবনীমূলক কাহিনী আত্মশিল্পমূলক নিবন্ধ এবং মৌলিক ইংরেজি প্রবন্ধ শঙ্করের উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে প্রকৃতির পরিহাস দোকান কাটা হাসন সখী মন পবন যৌবন জ্বালা কামিনী কাঞ্চন রূপের দায় গল্প কথা ও কাহিনী শ্রেষ্ঠ গল্প গল্প সমগ্র ইত্যাদি রবীন্দ্রত্তর যুগের শ্রেষ্ঠ কথাশিল্পী শিল্পী অন্নদাশঙ্কর রায় তিনি সমসাময়িক ভারতবর্ষের একজন অন্যতম চিন্তাবিদ তার চিন্তাধারা বিশ্বজনীন ছিল ইউরোপের অভিজ্ঞতা তাকে করেছিল বিশ্ব নাগরিক তার মধ্যে দেখা দেয় জীবন ও শিল্পের এক নান্দনিক সমীকরণ চাকরি ছাড়ার পর অন্নদাশঙ্কর রায় শান্তিনিকেতনে বসবাস করতে শুরু করেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালির আত্মদান তার কাছে গভীরভাবে রেখাপাত করে পরের বছর উনিশশো সালে তিনি এক ঐতিহাসিক সাহিত্য মেলার আয়োজন করেন শান্তিনিকেতনে তার আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এই সাহিত্য মেলায় যোগ দেন কাজী মোতাহার হোসেন মোহাম্মদ মনসুর উদ্দিন শামসুর রহমান কাইসুল হক এবং আরও অনেকে দুই বাংলার সাহিত্যিকদের সেই মিলন মেলা সার্থক হয়েছিল শান্তিনিকেতনে অবস্থানকালে শঙ্কর রায় বিশ্বভারতীর কর্মসমিতির সদস্য ছিলেন ষাটের দশকের শেষ দিকে পারিবারিক কারণে কলকাতায় এসেও বসবাস করতে হয় তাকে এবং এরপর কলকাতাতেই স্থায়ীভাবে থেকে যান ব্যক্তিগত জীবনে শঙ্কর রায় ছিলেন মৃতচারী জীবনযাপনের সব ক্ষেত্রে তিনি দেশীয় রীতি পালন করতেন আমেরিকান তরুণী অ্যালিস ভার্জেনিয়া ওন্ডপ বিয়ে করেছিলেন অন্নদা শঙ্কর রায়কে টেক্সাসের বিদেশী তরুণী অ্যালিস ভার্জেনিয়া উনিশশো তিরিশ সালে ভারতে আসেন ভারতীয় সংগীত বিষয়ে গবেষণা করতে কলকাতার লেখক ভবানী মুখোপাধ্যায়ের মাধ্যমে অ্যালিসের সঙ্গে পরিচিত ঘটে অন্নদা শঙ্কর রায়ের পরবর্তী পর্যায়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের বিয়েতে উপস্থিত ছিলেন প্রমোদ চৌধুরী ইন্দিরা দেবী চৌধুরানী গোপালদাস মজুমদার অচিন্ত কুমার সেনগুপ্ত আরও বিশিষ্ট কয়েকজন সাহিত্যিক সে সময় অন্নদাশঙ্কর লীলাময় ছ্মনামে লিখতেন নবদম্পতি কবিগুরুর সঙ্গে দেখা করতে গেলেন শান্তিনিকেতন রবীন্দ্রনাথ অন্নদাশঙ্করের ছদ্মনাম লীলাময় রায়ের সঙ্গে সঙ্গতি রেখে অ্যালিস ভার্জেনিয়ার নতুন নামকরণ করলেন লীলা রায় শঙ্করের জীবনে লীলা রায়ের প্রভাব ব্যাপক বহু ভাষায় পারদর্শী লীলা রায় নিজেও সাহিত্যিক এবং অনুবাদক হিসাবে যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন নানাবিধ গুণের অধিকারী এই মার্কিন কন্যা বাঙালি রমণীর মতোই জীবনযাপন করেছেন আজীবন যোগ দিয়েছিলেন গান্ধীজির অসহযোগ আন্দোলনে তিনি অন্নদাশঙ্কর রায় সহ বহু বাঙালি লেখকের রচনা ইংরেজিতে অনুবাদ করেন সত্যজিৎ রায়ের অশনী সংকেত ঘরে বাইরে এবং আরও কিছু ছবির ইংরেজি সাবটাইটেল করেছিলেন লীলা রায় উনিশশো বিরানব্বই সালের ছয়ই অক্টোবর অন্নদাশঙ্কর রায়ের স্ত্রী লীলা রায়ের মৃত্যু হয় অন্নদাশঙ্কর ও লীলা রায়ের তিন পুত্র ও দুই কন্যার মধ্যে এক পুত্র অকালেই মারা যায় বড় পুত্র পুণ্যশ্লোক রায় পিতার আগেই মারা যান বাকিদের মধ্যে ছোট পুত্র আনন্দরূপ কন্যা জয়া রায় এবং তৃপ্তি রায় এবং তার সন্তানেরা বাংলাদেশ স্বাধীন হবার পর অন্নদাশঙ্কর রায় দুবার বাংলাদেশে যান প্রথমবার উনিশশো সালে দ্বিতীয়বার উনিশশো সালে অন্নদা শঙ্কর রায় সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য এবং ফেলো ছিলেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির জন্মকাল উনিশশো সাল থেকেই তিনি ছিলেন আজীবন সভাপতি এবং প্রতিকৃত সাহিত্যকর্মের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে প্রদান করে দেশিকোত্তম বর্ধমান রবীন্দ্রভারতী যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট ডিগ্রি প্রদান করেছে অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো আনন্দ পুরস্কার পেয়েছেন দুবার উনিশশো এবং উনিশশো চুরানব্বই বিদ্যাসাগর পুরস্কার শিরোমণি পুরস্কার রবীন্দ্র পুরস্কার নজরুল পুরস্কার বাংলাদেশের জেবুন নিশা পুরস্কার অন্নদাশঙ্কর রায় ছিলেন নির্মোহ সতত সক্রিয় সমাজ মনস্ক মানবধর্মে বিশ্বাসী একজন সার্থক শিল্পী সমাজ দার্শনিক এবং সাহিত্যিক চিন্তায় কাজে মননে প্রজ্ঞায় উদারতায় আর মহত্বে তিনি এক বিশ্ব মানব যে মানুষকে খুঁজেছেন রবীন্দ্রনাথ আর লালন শাহ সেই নিখাত শুদ্ধ মানুষটির অধিবাস শঙ্করের মধ্যে চণ্ডীদাসের বাণী সবার উপরে মানুষ সত্য এটাই ছিল অন্নদাশঙ্কর রায়ের জীবনের মূল মন্ত্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে তিনি সমান মর্যাদায় দেখেছেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অসুস্থ থাকলেও জরা তাকে স্পর্শ করতে পারেনি জীবনের শেষ দিনগুলিতেও তিনি ছড়া লিখেছেন মুখে মুখে বলে গেছেন স্মৃতিকথা শেষ ছড়া লিখেছিলেন মৃত্যু শুয়ে দু সালের আঠাশে আগস্ট এই জীবন শিল্পী সাহিত্যিক অন্নদা শঙ্কর রায়ের জীবনাবসান ঘটে কলকাতার পিজি হাসপাতালে এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের একজন বহুমুখী প্রতিভা শঙ্কর রায়ের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার